রাহুল, তুই তো আমার খবরটা তো জানলি, আমি কবে সিঙ্গেল থেকে মিঙ্গেল হচ্ছি বা কাপল হচ্ছি। তো এবার তোর ব্যাপারটা বল, তুই কবে মানে তোর লাইফ পার্টনারকে নিয়ে এখানে আসতে চাস? নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ফেস ব্লগ, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমরা আপনাদেরকে জানিয়েছিলাম কলকাতা পিকনিক স্পটের ভিডিওতে যে আমরা খুব শীঘ্রই গাদিয়ারার পিকনিক স্পট ভিডিও নিয়ে আসছি। তো আমাদের কর্মব্যস্ততার মধ্য দিয়ে গাদিয়ারা পিকনিক স্পট আর কভার করে হয়ে ওঠেনি, তবে আজকের আমাদের নতুন ডেস্টিনেশন হলো গাদিয়ারা পিকনিক স্পট। আমি এবং আমার বন্ধু বরুণ দুজনে মিলে বেরিয়ে পড়েছি গাদিয়ারা পিকনিক স্পট কভার করতে। এই মুহূর্তে আমরা রয়েছি নূরপুরের জেটিঘাট সংলগ্ন নদীর পাড়ে বসে রয়েছি। আমরা একটু আগে চলে এসেছি, জাস্ট কিছুক্ষণ আগেই আমাদের আমাদের এখানে আসার কিছুক্ষণ আগেই একটা লঞ্চ বেরিয়ে গেছে। তো আমরা নূরপুরের পাড়ে বসে জাস্ট ইন্ট্রোটা শ্যুট করে নিচ্ছি এবং আমাদের সাথে আপনারা চলুন নূরপুর থেকে গাদিয়ারায় কীভাবে যাবেন আমার বন্ধু এক্ষুনি বলবে। আর তাছাড়া এখানকার যে টাইম শিডিউলগুলো রয়েছে সেগুলো আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো, যে নূরপুর থেকে গাদিয়ারার লঞ্চের টাইম শিডিউল বা গাদিয়ারা থেকে নূরপুরে আসার টাইম শিডিউল এবং এখানে এলে কী কী দেখবেন, অবশ্যই আপনারা পুরো ভিডিও দেখবেন। বন্ধুরা, আপনাদের জানিয়ে দিই আপনারা এই গাদিয়ারাতে আসবেন কী করে। তো গাদিয়ারাটা সাধারণত হাওড়া ডিস্ট্রিক্টে একটি ছোট্ট গ্রাম যেটা নদী সংলগ্ন অবস্থিত। আর আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে এই কলকাতা থেকে আপনার গাদিয়ারার ডিস্ট্যান্স হচ্ছে প্রায় 50 কিলোমিটার। তো আপনারা তাহলে দক্ষিণ চব্বিশ পরগনার নূরপুর হয়েও আসতে পারেন, যেভাবে আমরা আসছি আর কি। আপনারা কলকাতা থেকে নূরপুরগামী যে কোনো বাস বা অন্য কোনো গাড়িতে করে, পার্সোনাল গাড়িতে করেও আপনারা আসতে পারেন, এসে নূরপুরে নামবেন এবং ওখান থেকে গাদিয়ারার জেটি ধরে অর্থাৎ লঞ্চ ধরে আপনারা গাদিয়ারায় চলে আসতে পারেন। আবার আপনারা যদি হাওড়া থেকে আসেন তাহলে আপনারা হাওড়া থেকে ট্রেনে করে উলুবেড়িয়া বা বাগনান স্টেশনে নামবেন এবং ওখান থেকে আপনারা গাদিয়ারাতে যে কোনো সরকারি বাস বা অটো বা অটো বা যে কোনো ছোট গাড়িতে করে আপনারা গাদিয়ারায় চলে আসতে পারেন। তো বন্ধুরা, আমাদের চ্যানেলের নাম যেমন এনজয়মেন্ট উইথ আস, তেমন আমরা যেমন এই জায়গাতে এসে বা বিভিন্ন পিকনিক স্পট, বিভিন্ন নদী সংলগ্ন এলাকায় এসে আমরা যেভাবে আনন্দ করছি, আশা করব আপনারাও আমাদের এই ভিডিও দেখে এই সমস্ত জায়গায় আসবেন এবং আমাদের মতো এনজয় করবেন এবং আনন্দ উপভোগ করবেন। একদম, আর শুধু এনজয়মেন্ট করার জন্য আমাদের পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন, ভিডিওটা স্কিপ না করে দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। হাতে সময় কম, পিকনিক অথবা দুদিনের ছোট্ট ছুটি যাপনের প্ল্যান, গাদিয়ারায় সপ্তাহান্ত কাটিয়ে আসুন বন্ধুবান্ধব বা পরিবারের সঙ্গে। পিকনিক করতে পৌঁছে যান গাদিয়ারায়। একদিনের পিকনিক অথবা দুদিন নিরিবিলি কাটাতে চান, তাহলে ঘুরে আসতে পারেন হাওড়ার শ্যামপুর ব্লকের গাদিয়ারা থেকে। রাজ্য সরকারের উদ্যোগে পর্যটকদের কাছে গাদিয়ারাকে আরও আকর্ষণীয় করে তুলতে নতুন করে সাজানো হয়েছে এই পর্যটন কেন্দ্রকে। আমফান অথবা ইয়াস ঘূর্ণিঝড়ের ধাক্কা সামলে ফের ঘুরে দাঁড়িয়েছে গাদিয়ারা। এখানে পাকা বাঁধানো ঘাট নেই বলে নূরপুর থেকে ঠিক এইভাবে কাঠের পাটাতনের উপর দিয়ে নিত্যযাত্রীদের চলাচল লেগেই থাকে। নিত্যযাত্রীরা তারা এইভাবেই প্রতিদিন নূরপুর থেকে গাদিয়ারা বা গাদিয়ারা থেকে নূরপুর, ছোট বাচ্চা বলুন বা তারা নিজেরাই, তাদের জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করে থাকে। এই মুহূর্তে আমরা নূরপুর থেকে ফেরিতে করে যাচ্ছি গাদিয়ারায়। নদীর অপরূপ শোভা দেখতে দেখতে মনটা ভরে যাচ্ছে ঠিক, আর আমরা চলেছি তার সাথে আপনাদেরকে নদীর কিছু দৃশ্যও দেখাচ্ছি। নদীর এই অপরূপ শোভা দেখতে দেখতে আমার শুধু বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোসের কথা খুবই মনে পড়ে যাচ্ছে, যে তিনি যথার্থই বলেছিলেন যে নদী তুমি কোথা হইতে আসিয়াছো। সত্যি তাই, এত নদীর অপরূপ শোভা, নদীর অপরূপ এই যে শোভা সত্যি মনোমুগ্ধকর। দেখে ওই একই প্রশ্ন আমারও করতে ইচ্ছা করছে যে নদী তুমি কোথা হইতে আসিয়াছো। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর মাঝখানে একটি জাহাজ দাঁড়িয়ে রয়েছে। তো এটা অ্যাকচুয়ালি হচ্ছে খনিজ তেল উত্তোলনকারী জাহাজ, নদীর মাঝখানে দাঁড়িয়ে রয়েছে, খুব সম্ভবত এখান থেকে খনিজ তেল উত্তোলিত হচ্ছে। তো এই জাহাজগুলি নদীর মাঝখান থেকে খনিজ তেল উত্তোলন করে থাকে। নদীর এই অপরূপ শোভা দেখতে দেখতে আমরা চলে এসেছি গাদিয়ারা ফেরিঘাটে। সত্যি ভাবতেই অবাক লাগে একটা নদী দুটো জেলাকে কিভাবে ভাগ করে রেখেছে। নদীর ঠিক ওপারে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা আর নদীর ঠিক এপারে হাওড়া জেলা। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি গাদিয়ারা ফেরিঘাটে। তো খুব বেশি সময় নয়, নূরপুর থেকে আমাদের মাত্র 25 মিনিট সময় লেগেছে। এখান থেকে আমরা আজকে সারাদিন গাদিয়ারা
যে সমস্ত দর্শনীয় স্থান রয়েছে সেগুলি ঘুরবো এবং আপনাদেরকে এইগুলো আপনাদের সাথে শেয়ার করব। নদীর পাড়ে ছেলেদের খেলা বা নদীর জলে স্নান করা বা আপনার নদীর জলেতে ভল্ট দেওয়া, একমাত্র এগুলো নদীর পাড়েতেই মানে এই দৃশ্যগুলি চোখে পড়ে। আর তাছাড়া এগুলো গ্রাম বাংলাতেই চোখে পড়ে, গ্রাম বাংলাতে যেমন ধরুন পুকুরে স্নান করা, পুকুরে ঝাঁপ দেওয়া, এগুলো গ্রাম বাংলার ছেলে মেয়েদের কাছেই দেখা যায়, গ্রাম বাংলাতেই দেখা যায়। শহরাঞ্চলে পুকুর তেমন একটা নেই বা নদীর পার্শ্ববর্তী এলাকাগুলি নয় বলেই শহরাঞ্চলে এই দৃশ্যগুলো সচরাচর চোখে পড়ে না। এই দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর। আগের থেকে এই 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 ধরনের দৃশ্যগুলো কমে গেছে, তবু তবু কিছুটা হলেও দেখা যায়। এই গাদিয়ারা সম্পর্কে আপনাদের একটু ইনফরমেশন দিয়ে দিই। তো গাদিয়ারা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যে অন্তর্গত এটি একটি ছোট্ট গ্রাম, যেটা বলতে পারেন এখানে তিনটে নদী আছে, একটা হচ্ছে হুগলি, দামোদর এবং রূপনারায়ণ নদীর সঙ্গমস্থল। আপনাদের আমি সেই চিত্রটা দেখাবো যে এখানে তিনটে নদী কিভাবে সংযুক্ত হয়েছে এবং তার অপরূপ দৃশ্যটা আপনাদের অবশ্যই দেখাবো। গাদিয়ারাতে তিনটে নদীর সঙ্গমস্থল আছে। তো সেই তিনটে নদী হলো আপনার এদিকটা রয়েছে রূপনারায়ণ নদী, আর আপনার এদিকটা রয়েছে দামোদর নদী, আর ওই দিকটা চলে যাচ্ছে হুগলি নদী। এই রূপনারায়ণ নদী আর দামোদর নদী এই দুটো নদী গিয়ে মেন হুগলি নদীতে পড়েছে। তো এই আবার সেই হুগলি নদীটা সোজা চলে যাচ্ছে আপনার বঙ্গোপসাগরে। তো আপনারা দেখতেই পাচ্ছেন তিনটে নদীর কিভাবে সঙ্গমস্থল ঘটেছে এই গাদিয়ারাতে। এটি কলকাতা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে অবস্থিত। বিশেষ করে পুজোর পর অর্থাৎ অক্টোবর বা নভেম্বর মাসের পর থেকে শীতকালীন পিকনিক বা শীতকালীন চড়ুই ভাতির জন্য আপনারা এই গাদিয়ারা গ্রামটিকে বেছে নিতেই পারেন। এখানে বিশেষ করে শীতকালীন ওয়ান ডে ট্যুর হিসাবে আপনারা আপনাদের পরিবারের সাথে সময় কাটাতে আসতেই পারেন। এবং আমরা আজকে সারা দিন ধরে ঘুরছি, আমাদের তো বেশ মজাই লাগছে, বলুন তো কেমন লাগছে? অবশ্যই অবশ্যই আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমি আপনাদের কাছে একটাই সাজেস্ট করব যে আপনারা আসুন, দেখুন, এবং তিনটি নদীর যে সঙ্গমস্থল সেটাকে আপনারা খুব সুন্দর করে উপভোগ করবেন আপনারা। হ্যাঁ, এর পিছনে যে ভৌগোলিক যে নিদর্শন রয়েছে সেটা জানতে গেলে, সেটা দেখতে গেলে তো অবশ্যই এখানে আসতে হবে। এছাড়া ভৌগোলিক নিদর্শন শুধু নয়, এই গাদিয়ারার পিছনে একটা ঐতিহাসিক নিদর্শনও রয়েছে, ঐতিহাসিক কারণও রয়েছে। যদিও এটা এখন সময়ের সাথে সাথে সেটা নদীগর্ভে তলিয়ে গেছে, তবে তার কিছু তথ্য তো অবশ্যই আপনাদের সাথে আমরা শেয়ার করব। বন্ধুরা, আমরা এখন গাদিয়ারার নদী সংলগ্ন একটি লজের সামনে দাঁড়িয়ে আছি, যেটা খুব বিখ্যাত। এটা হচ্ছে আপনার রূপনারায়ণ টুরিস্ট লজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এদিকে রয়েছে নদী, তো সুবিস্তৃত নদী। আর এই নদীর ঠিক সামনেই রয়েছে, নদীর ঠিক সামনেই বল রাহুল, হ্যাঁ, নদীর সামনেই রয়েছে রূপনারায়ণ টুরিস্ট লজ। এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে রয়েছে, আর আমরা সেই ছবিটা অবশ্যই দেখাবো। দেখুন, এই ঠিক নদীর ঠিক উল্টো দিকেই রয়েছে এই রূপনারায়ণ টুরিস্ট লজ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা রূপনারায়ণ টুরিস্ট লজের মেইন প্রবেশদ্বার, আর ঠিক এর ডান দিকে একটা হেরিটেজ বিল্ডিং রয়েছে যেটা আপনাদের দেখাবো। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন রূপনারায়ণ টুরিস্ট লজের ঠিক ডান দিকে এটা সেই ঐতিহাসিক হেরিটেজ বিল্ডিং। কি অপরূপ সুন্দর, এখনো এটা অক্ষত রয়েছে এবং এর মধ্যে এখনো অনেকেই থাকে। আপনারা যদি গাদিয়ারাতে আসেন এবং যদি থাকার ইচ্ছা হয়, তো আপনারা এখানে রুম ভাড়া নিয়েও থাকতে পারেন এবং নদীর যে উপভোগ সেটাও করতে পারেন, নদীর আবহাওয়ার উপভোগ করতে পারেন, এই বিল্ডিংয়ে থাকার যে আনন্দ সেটাও আপনারা উপভোগ করতে পারেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, কারণ এখানে যদি আপনারা আসেন পরিবার নিয়ে আসতে পারেন, এবং পরিবার নিয়ে আসবেন বা আপনারা যদি কখনো গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে কার পার্কিংয়েরও সুবিধা রয়েছে, তার সাথে আপনারা আপনাদের পরিবার নিয়ে থাকবার যে নিশ্চয়তাটা সেটা এখান থেকে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। এই সেই রূপনারায়ণ টুরিস্ট লজ, এর ঠিক অপোজিটে আপনারা দেখতেই পাচ্ছেন নদীর ঠিক অপোজিটে যেখানে রয়েছিল একটি দুর্গ। ঐতিহাসিকদের মতে 1765-67 সালে লর্ড ক্লাইভ এখানে একটি ফোর্ট মর্নিংটন নামে একটি দুর্গ স্থাপন করেন। কথিত আছে যে সেই সময় বেতার বন্দর থেকে কামলিপ্ত বন্দর পর্যন্ত যে সমস্ত জাহাজগুলি আসতো সেগুলি এখানে লঙ্গর করত,
এবং সেই সমস্ত জাহাজের যে সমস্ত কর্মচারীরা ছিল এবং চালক ছিল তারা এখানে বিশ্রাম দিত। তো তারপর থেকে এই বিশ্রামাগার ধীরে ধীরে দুর্গে পরিণত হয়। তো 1942 সালে এক ভয়ঙ্কর বন্যাতে এই দুর্গ প্রায় ধ্বংসের মুখে চলে যায় এবং নদী গর্ভে চলে যায়। তবে ভাটার সময় কিছু কিছু দুর্গের কিছু কিছু ধ্বংসাবশেষ এখানে জেগে ওঠে। তো আপনারা দেখতেই পাচ্ছেন সেই দুর্গের কিছুটা অংশ এখানে ভেসে উঠেছে। এই হচ্ছে মর্নিংটন দুর্গের ধ্বংসাবশেষ, যেটি এখন নদী গর্ভে আছে, কিন্তু তার চড়া জায়গাটা এখনো দেখা যায়। ভাটার সময় এগুলো জোয়ারের সময় ডুবে যায়, ঠিক আছে। আর ওইখানটা ছিল লাইট হাউসটা, ঠিক আছে। তো এই লাইট হাউসের ধ্বংসাবশেষটা দেখা যায় ভাটার সময়। আর আপনাদের আরেকটা জিনিস দেখাই, যেহেতু সেই সময় এই দুর্গগুলো সাধারণত ইট সুরকি দিয়ে তৈরি হতো, তাই সেই ইট সুরকির কিছু ধ্বংসাবশেষ এখানে এখনো লক্ষ্য করা যায়। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেই দুর্গের কিছু ধ্বংসাবশেষ রয়েছে এবং যেগুলো ভাটার সময় ওই জায়গাতে যাওয়াও যায়। গাদিয়ারা নদীর পাড়ে পশ্চিমবঙ্গ পর্যটনের রূপনারায়ণ লজ, এছাড়াও নানান হোটেল ও লজ রয়েছে এলাকা জুড়ে। গেঁওখালীতে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির ত্রিবেণী সঙ্গম টুরিস্ট কমপ্লেক্স ও সেচ দপ্তরের বাংলো আছে। গাদিয়ারা থেকে সহজেই যাওয়া যায় হলদিয়া বন্দর অথবা দীঘা। নদী তীরে শান্ত নিরিবিলি পরিবেশে রকমারি গাছগাছালি এবং পাখিদের কলরব রীতিমতো আকর্ষণ করে পর্যটকদের। আর তার টানেই বড়দিন অথবা নতুন বছরের আগের ছুটিতে ভিড় জমাচ্ছেন পর্যটকরা। গাড়িতে অথবা বাসে এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে ঘুরে আসা যায় গড়চুমুক, যা 58 গেট নামেও পরিচিত। নদীর ধারে এই পর্যটন কেন্দ্রে রয়েছে ডিয়ার পার্ক, নৌকায় বসে উপভোগ করতে পারেন সূর্যাস্ত। হাওড়া জেলার শীর্ষ 10টি পিকনিক স্পটের মধ্যে এই গাদিয়ারা পিকনিক স্পট হল অন্যতম একটি পিকনিক স্পট। এর প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই প্রশংসার যোগ্য। এটি একটি শান্ত এবং শান্তিপূর্ণ জায়গা। এটি সবুজে পরিপূর্ণ এবং রিসোর্টগুলিতেও দোলনা রয়েছে। নদীর পাড়ে দেখতে পাবেন এমন হাতে কাজ করা অর্থাৎ কুটির শিল্পের টুপি দেখতে পাবেন, যেগুলি প্রায় দেখতে পাওয়া যায় নদীর পার্শ্ববর্তী এলাকাগুলোতে এরকম বিক্রি হতে। নদীর পাড়ে ঘুরতে ঘুরতে একটা তাল গাছে দেখলাম কিছু ভীমরুলের বাসা। তো সেই ভীমরুলগুলো আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় বাসা করেছে এবং ওর মুখ থেকে ভীমরুলগুলো বাইরের দিকে বেরিয়ে আসছে। স্থানীয়দের মতে এই যে আপনারা যেই যে জাহাজটা দেখতে পাচ্ছেন, এটা নাকি একসময় ব্রিটিশ আমলের জাহাজ। এই জাহাজটি সাধারণত খনিজ তেল উত্তোলনের কাজে ব্যবহার হতো, যেটি এখন প্রায় ক্ষত হয়ে গেছে, এখন আর ব্যবহার করা হয় না, কিন্তু তার নিদর্শন এখনো পাওয়া যায়। রূপনারায়ণ নদীর দক্ষিণ পাড়ে অবস্থিত গেঁওখালী থেকে আড়া তৈরির জন্য গড়ান কাছের কাঠ একসঙ্গে গাদাগাদি করে মানুষজন এই অঞ্চলে নিয়ে আসত এবং তারপর এখান থেকেই হাওড়ার অন্যান্য অঞ্চলে রপ্তানি করা হতো সেই কাঠ। আড়ার গাদি থেকেই এই জনপদের নাম গাদিয়ারা হয়েছে বলে মনে করা হয়। হাওড়া জেলার প্রাচীন ইতিহাসের এক অন্যতম অংশ এই গাদিয়ারা। হাওড়া ডিস্ট্রিক্ট গেজেটিয়ার পত্রিকায় 1909 সালে এই অঞ্চলকে মাকড়া পাথর বলে বর্ণনা করা হয়েছিল। মাকড়া কথার আক্ষরিক অর্থ হল ঝামা পাথর। বস্তুত গাদিয়ারা ফেরিঘাটের কাছেই নদী বাঁধের ধারে বটগাছের নিচে কয়েকটি কালো শিলাকে এখানকার স্থানীয় মানুষেরা আজও মাকড়চণ্ডী নামে পুজো করে থাকেন। এখানকার রূপনারায়ণ ও হুগলি নদী ক্রমশ বিস্তৃত হওয়ায় দক্ষিণ থেকে উত্তর দিকে এই পাথরগুলি সরে এসেছে বলে ঐতিহাসিকরা মনে করেন। এই অঞ্চলের সঙ্গে জড়িয়ে আছে জেমস অ্যান্ড মেরি চড়ার এক রোমাঞ্চকর ইতিহাস। ইতিহাসবিদেরা বলেন যে 1694 সালে বালেশ্বর থেকে একটি জাহাজ হুগলি নদীর মুখে আসার সময় তাম্বলি পয়েন্টে চড়ার ধাক্কায় জলে ডুবে যায়। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ রচিত পরিব্রাজক গ্রন্থেও দামোদর ও রূপনারায়ণের মুখে অবস্থিত এই চড়ার উল্লেখ দেখা যায়। তার লেখাতেও বিবেকানন্দ বলেছেন 1877 সালে কাউন্টি অফ স্টার্লিং নামে একটি জাহাজ ঠিক এখানেই চড়াই ধাক্কা খেয়ে ডুবে গিয়েছিল। অনেক গবেষকের মতে দামোদর আর রূপনারায়ণ নদীর খাত পরিবর্তনের কারণেই এই চড়ার উৎপত্তি হয়েছিল। বর্তমানে যার পূর্ব দিক দিয়ে জলস্রোত প্রবাহিত হলেও আগে পশ্চিম দিক দিয়ে জলস্রোত বয়ে যেত, আর এই দ্বিমুখী স্রোতের কারণে ঘূর্ণি সৃষ্টি হতো জলের মধ্যে। এই অঞ্চলের নিজস্ব ইতিহাসের অন্যতম উপাদান হল ফোর্ট মর্নিংটন পয়েন্ট। এখন যেখানে নদীর পাড়ে রূপনারায়ণ টুরিস্ট লজ, সেখানে বহু আগে ছিল
বিশালাক্ষী রাইস মিল। রূপনারায়ণ টুরিস্ট লজের সামনেই নদীর পাড়ে কিছুটা দূরে রয়েছে এই মর্নিংটন দুর্গ। আমরা একটি হোটেল দেখতে পেলাম, এই হোটেলটার নাম হচ্ছে পূর্ণিমা। আপনারা দেখতেই পাচ্ছেন এর ভেতরে একটা বাচ্চা ছেলে কি সুন্দর দোলনা খাচ্ছে, দোল খাচ্ছে, তো ভালোই আনন্দ উপভোগ করছে। আর এখানে কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে একটা পার্ক মতো রয়েছে। তো একটি বিলাসবহুল হোটেল, তো এই হচ্ছে হোটেল পূর্ণিমা, আপনারা দেখতেই পাচ্ছেন দারুণ দারুণ। এই দেখুন, এই হচ্ছে নদী, আর ঠিক নদীর অপোজিটে রয়েছে, ঠিক নদীর অপোজিটে রয়েছে হোটেল পূর্ণিমা। নদীর পাড়ে হাঁটতে হাঁটতে আমরা দেখতে পেলাম আরও একটি লাইট হাউস, যেটা ব্রিটিশ আমলে, ইংরেজদের আমলে লর্ড ক্লাইভ নিজে তৈরি করেছিলেন এবং সেটি আজও এখনও অক্ষত রয়েছে ঠিক সগর্বে নদীর পাড়ে। এই লাইট হাউসের উল্টো দিকে দেখতে পাচ্ছেন একটা মই মতো রয়েছে, তো এই মই বেয়ে উপরে ওঠা যায়। যদি কোনো সময় কোনো মেরামতি বা রিপেয়ারিংয়ের প্রয়োজন থাকে তাহলে এই মই বেয়ে উপরে উঠে মেরামতি বা রিপেয়ারিং করা হয়ে থাকে। আমরা তো আজকের এখানে চলে এসেছি, তোর কেমন লাগছে আগে বল। আরে অপরূপ লাগছে, দারুণ লাগছে। শীতের একটা আবহাওয়া চেঞ্জের ব্যাপার থাকে, মানুষ সারা বছর নিজের কর্মব্যস্ততার মধ্যে থাকে। সত্যি আমাদের কর্মব্যস্ততার মধ্যেও আমরা যে সময় করে অনেকটাই কিন্তু আমরা টুরিস্ট স্পট কভার করে ফেলেছি। তোর আমাদের কাছাকাছি ফলটা হয়েছে, রায়চক হয়েছে, বড় কাছারি, চম্পাহাটি, অবশ্য অবশ্য তোর চম্পাহাটি বল বা তোর যা কিছু বল, এগুলো টুরিস্ট স্পটের মধ্যেই পড়ে। আমরা ঘুরেছি, দেখেছি এবং আমাদের দর্শকদের দেখিয়েছি, তাদেরও ভালো লেগেছে। আমার একটা প্রশ্ন আছে তোর কাছে, সেই প্রশ্নটা আমি তোর কাছে করতে চাই। সেটা হচ্ছে আজকে যেমন তুই আর আমি এসেছি, কবে আমি দেখতে চাইছি তোর পাশের একজন পার্টনার থাকবে? অবশ্যই হবে, সেটা সময় আসলে, ঈশ্বর, কারণ ঈশ্বরের দান নাকি আমি শুনেছি, যে জন্ম মৃত্যু বিবাহ সেটা ঈশ্বরের দান। অবশ্যই যখন ঈশ্বর চাইবে তখন অবশ্যই একা থেকে দোকা হব এবং অবশ্যই কাপল নিয়ে আসব। একদম, আমিও সেটা দেখতে চাই। তো আমি গাদিয়ারা কখনো আসিনি, এই ফার্স্ট আমারও ফার্স্ট। তো আমার অপরূপ লেগেছে, দারুণ লেগেছে। তো আপনাদের বলবো, যারা আপনারা কাপেল আছেন তারা অবশ্যই এখানে আসুন। আর শুধু কাপেল বললে হবে না, তারা যদি তাদের ফ্যামিলি, বাবা মা কে নিয়ে আসতে চায়, এখানে দেখার মতো ভালো জায়গা রয়েছে অবশ্যই। আর তোর সাথে আমি ফলতা আগে বহুবার গেছি, রায়চক গেছি এবং বড় কাছারি গেছি, সব জায়গায় আমরা ঘুরেছি। তার সাথে আমাদের এই জায়গাটা ঘোরা ছিল না, তো আমরা এই তোর গাদিয়ারাটা ঘুরে নিলাম। সত্যি খুব ভালো লাগছে কিন্তু বল, আজকের এই যে পুরো দিনটা আমরা ঘুরছি ভালো লাগছে কিন্তু, দারুণ দারুণ। রাহুল তুই তো আমার খবরটা তো জানলি, আমি কবে সিঙ্গেল থেকে মিঙ্গেল হচ্ছি বা কাপল হচ্ছি, তো এবার তোর ব্যাপারটা বল, তুই কবে মানে তোর লাইফ পার্টনারকে নিয়ে এখানে আসতে চাস? শুধু লাইফ পার্টনারকে নিয়ে এখানে নয়, যেখানে যেখানে সে যেতে চাইবে অবশ্যই তার সব চাহিদা পূরণ হবে। এবারে সেটা সময়ের অপেক্ষা, ভগবানের হাতে, তুই যেমনভাবে বললি সব কিছুই নির্ভর করে ওনার ওপরেই। বিধাতা যার সাথে যখন যেভাবে লিখে রাখবেন অবশ্যই সেটা হবে, সময় আসলে তুইও দেখতে পাবি, আমাদের দর্শকরাও দেখতে পাবে। দেখা যাক কবে কি হয়, তবে হয়তো খুব শীঘ্রও হতে পারে, সেটা সময় বলবে, সেটা ভগবান বলবে। আমরা যেমন পূর্ণিমা হোটেলটাতে পেলাম, সেই রকম আর কিছুটা দূরে গেলেই আপনারা একটা গঙ্গা মন্দির অর্থাৎ আশ্রমও পেয়ে যাবেন। এখানে দাতব্য চিকিৎসালয় রয়েছে, তো ঠিক নদীর অপোজিটেই এটা রয়েছে। তো এই হচ্ছে আপনাদের গঙ্গা দরজা বন্ধ রয়েছে, তো আমরা বাইরে থেকে মন্দিরটা দর্শন করলাম, আমরা মন্দিরের ভিতরে আর ঢুকতে পারলাম না। যাই হোক, আমাদের দুর্ভাগ্য, যদি আপনারা কখনো আসেন অবশ্যই সকালবেলা করে এই মন্দিরের দরজা খোলা হয় এবং সন্ধ্যাবেলা করে খোলা হয়, একবার দর্শন করে যেতেই পারেন। সবুজ ধান ক্ষেত, যেখানে প্রায় ধান পেকে গেছে, তো ওই জন্য অনেকটা হলুদ লাগছে, পুরো ধুধু প্রান্তর। আর আপনারা দেখতেই পাচ্ছেন ইটের গুঁড়ো দিয়ে বা সুরকি দিয়ে রাস্তা। এখানে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম নদীর এই প্রান্ত বরাবর যেমন
ইট সুরকির বস্তা দিয়ে বাঁধানো রয়েছে, ঠিক তেমনভাবে অপর প্রান্ততেও রয়েছে এই একই রকমভাবে ইট সুরকির বস্তা দিয়ে নদীর পাড় দু প্রান্তেই বাঁধানো, যেটা অন্য জায়গায় আমরা অবশ্য চোখে দেখতে পাইনি। তো এইখানে এসে আমরা সেই জিনিসটা লক্ষ্য করলাম যে নদীর দু প্রান্ত বরাবর ইট সুরকির বস্তা দিয়ে বাঁধানো রয়েছে। কিছু পর্যটকরা তারা এসেছে আজকের এখানে পিকনিক করতে, এবং তারা সব রকম বয়সী মানুষেরা এসেছে এখানে পিকনিক করতে এবং তারা খুব এনজয় করছে। তো একটা শীতের দিনে এই রকম জায়গায় পিকনিক করাটা এবং আনন্দ উপভোগ করাটা খুব দারুণ লাগবে এবং মজার একটা ব্যাপার। বা সব বসে এখন চড়িঘাটিতে ব্যস্ত। বন্ধুরা, আমরা গাদিয়ারায় এসে কতটা আনন্দ করছি তোমরা দেখো। আমরা নদীর ঠিক ধারে দাঁড়িয়ে পড়েছি, একদম জল সংলগ্ন জায়গায়। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে গঙ্গার জল, এই যে রাহুল, বেশ মজাই লাগছে, দারুণ। মানে আজকে বাচ্চা ছেলে হয়ে গেছে, বেশ ভালোই লাগছে কিন্তু বল। হ্যাঁ, দর্শকরা বলে আমরা নাকি মজা করি না, দেখো 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 এনজয় কেমন করছি। বড় কথা হচ্ছে তুমি একটা জিনিস দেখ, আমাদের চ্যানেলের নাম এনজয়মেন্ট উইথ আস, অবশ্যই বাংলা অর্থ হচ্ছে আমাদের সাথে উপভোগ করুন, আমাদের সাথে আনন্দ করুন। হ্যাঁ, তো আমরা আনন্দ করি, আমাদের আনন্দটা হয়তো আমরা ক্যামেরার সামনে করি, ক্যামেরার পিছনেও করি, সব জায়গায় আমরা আনন্দ করি। কিন্তু আমরা চেয়েছিলাম, প্রথম থেকেই চেয়েছিলাম যে আমাদের চ্যানেলটাকে একটা সিম্পলিসিটির মধ্যে দিয়ে নিয়ে যেতে, অবশ্যই সাধারণত্বের মধ্যে দিয়ে। তো তার মধ্যে থেকে আমরা কিছু কিছু এনজয়মেন্ট, কিছু কিছু আনন্দের দৃশ্য আপনাদের সামনে শেয়ার করি। কিন্তু আপনারা যেহেতু অনেকেই চেয়েছেন, পার্সোনালি আমাকে অনেকে মেসেজ করেছে, বরুণ তোকেও করেছে, তুই আমাকে বলেছিস যে আমাদের এনজয়মেন্ট আরো বেশি বেশি করে দেখাতে। তো আমরা চেষ্টা করছি আমাদের এনজয়মেন্ট গুলোকে আরো বেশি করে, ক্যামেরার বাইরে যা এনজয়মেন্ট হয় বা ক্যামেরার সামনে যা এনজয়মেন্ট হয় তার অনেক অংশই আমরা আপনাদের সামনে তুলে ধরার, কি বলিস তুই? তো বন্ধুরা, শুধু আমরা এনজয় করলে হবে না, আপনাদেরকেও এনজয় করতে হবে এই জায়গাতে এসে। আর এই রকম আমি যেখানে দাঁড়িয়ে আছি নদীর ধারে, তো আপনারাও এই নদীর ধারে জলের কাছাকাছি দাঁড়িয়ে চ্যালেঞ্জ দিচ্ছি, অবশ্যই দর্শকরা আপনারাও আসুন, গাদিয়ারা আসুন আর ঘুরে যান। দর্শকরা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কমেন্ট বক্সে কি অবশ্যই কমেন্ট করে জানাবেন বা ছবি পাঠাবেন। হ্যাঁ অবশ্যই, তবে তো আমরা জানতে পারবো যে আমাদের আমরা কতটা আনন্দ করেছি সেটা দেখে আপনারা এখানে আসার জন্য আগ্রহী হয়েছেন এবং আপনারাও অনেকটা উপভোগ করেছেন। নদীর ধারেই দেখতে পাচ্ছেন আপনারা স্থানীয় কিছু ছানাপোনাদের জলঘাটা দৃশ্য, মজার দৃশ্য, আনন্দের দৃশ্য। স্কুল ছুটির পর তারাও বেরিয়ে পড়েছে আমাদের মতো আনন্দ উপভোগ করতে, খুব ভালো লাগছে। আর এদিকে এদিকেও দেখছেন দুটো ছানা, স্থানীয় ছানা, তো ওরা ওখানে ছিপ দিয়ে মাছ ধরছে। ওদের থেকে আমরা জানতে পারলাম যে ওরা নাকি ওখান থেকে বেশ প্রায় মাছ ধরে এবং মাছও পড়ে ছিপেতে। এমনকি ওরা বললো যে ভোলা মাছ পড়েছিল নাকি একদিন ওদের ছিপেতে, মানে প্রায় মাছ পড়ে। সারাদিন আমরা দুই বন্ধু মিলে গাদিয়ারা ঘুরলাম, আপনাদের সামনে সে ভিডিও দেখালাম, আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো। আর এই সময় আস্তে আস্তে সন্ধে হয়ে আসছে, শীতকালের বেলা যেহেতু ছোটবেলা সন্ধে হয়ে আসছে, আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন পরিবার ও বন্ধুদের মাঝখানে। আর আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন, এভাবে ভালোবাসা দিতে থাকবেন। স্টে টিউন উইথ আস, অনলি অন এনজয়মেন্ট উইথ আস।